ওয়েলকাম টু গ্যাংস্টার বাংলা গেমিং। গ্যাংস্টার বাংলা গেমিং এ আপনাদের স্বাগতম। ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটি নতুন ভিডিও নিয়ে। হ্যালো বন্ধুরা, দেখুন এখানে ফ্রি ফায়ারের মধ্যে বেস্টন নামে একটি নিউ পেট চলে এসেছে। এই পেটটির কি কাজ হতে চলেছে ফ্রি ফায়ারের মধ্যে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে। এছাড়া তোমরা এই পেটটি কিভাবে নিতে পারবে, অর্থাৎ কোন ইভেন্টের মাধ্যমে এই নিউ পেটটি আসবে এবং ফ্রি পাবে কি না তারও ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে। তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো। হ্যাঁ, ভিডিওটি এখনও পর্যন্ত যারা লাইক করোনি কি করছো আর একটি করে লাইক করে দাও, কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে। তাই লাইক অবশ্যই করো আর একটা করে সবাই কমেন্ট করে দাও, ভালো হোক মন্দ হোক একটা করে সবাই কমেন্ট করো। আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করো। আমি এই চ্যানেলে ফ্রি ফায়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিও দিয়ে থাকি, তাই বলছি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ড, দেখুন এখানে ফ্রি ফায়ারের মধ্যে তোমরা যখনই পেট সেকশন আসবেন, পেট সেকশন আসার পর একটি নিউ পেট দেখতে পাবেন বেস্টন নামে। এখানে বেস্টন নামে তোমরা এই নিউ পেটটি দেখতে পাবে। এই পেটে তোমরা তিনটি ইমোট দেখতে পাবে। এখানে তোমরা এই ইমোটটি দেখতে পাবে, এখানে এই ইমোটটি, এবং তোমরা এই দেখুন এই ইমোটটি, এই দুটি, এবং এই একে স্কিন চালানো, একে এই দেখুন একের গান চালানো এই ইমোটটি, তিনটি ইমোট দেখতে পাবে। এবং তোমরা স্কিন দেখতে পাবে আর একটি একটি এই সাধারণ স্কিন দেখতে পাবে। পেটটি দেখতে হবে এমনি, এখন ফ্রি ফায়ারের মধ্যে চলে এসেছে, বাট তোমরা পারচেস করতে পারবে না। এখানে তোমরা যখনই পারচেস করতে যাবে, এখানে পারচেস করতে গেলেই এখানে তোমাদের কোনো অ্যাভেলেবেল দেখতে পাবে না ফ্রি ফায়ারের মধ্যে। এখানে ফ্রি ফায়ারের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে না, বাট তোমরা এই নিউ পেটটি কখন পারচেস করতে পারবে এবং কীভাবে পাবে এবং কোন ইভেন্টে পাবে দেখুন। এখানে তোমরা এই নিউ পেটটি তোমরা ফেডেড হুইল ইভেন্টের মাধ্যমেও পেতে পারেন। এখানে অন্য সার্ভারে, অনেক সার্ভারে ফেডেড হুইল ইভেন্টের মাধ্যমে এই নিউ পেটটি চলে এসেছে, এখনো ইন্ডিয়ান সার্ভারে আসেনি। তাই বলছি তোমরা এই নিউ পেটটি ফেডেড হুইল ইভেন্টের মাধ্যমেও পেতে পারো এবং তোমরা টপ আপ ইভেন্টের মাধ্যমেও পেতে পারো। এখানে মিনিমাম তোমাদের 400-500 ডায়মন্ড তোমাদের খরচা করার পর এই পেটটি তোমরা নিয়ে নিতে পারবে। এই পেটের কি কাজ হতে চলেছে দেখুন, এখানে এই পেটের কি স্কিল হতে চলেছে। এই পেট নিয়ে যদি তোমরা খেলো, যদি এক লেভেলের থাকে, তাহলে তোমাদের ইনক্রিজ হবে 10% গ্লোয়াল ছোড়া এবং বোম ছোড়া এবং স্মোক বোম ছোড়া, অর্থাৎ তোমাদের বোম জাতীয় যত জিনিস আছে ফ্রি ফায়ারের মধ্যে, গ্লোয়াল, বোম এবং স্মোক, ওই সব জিনিসগুলি তোমাদের 10% দূরে যাবে। যদি তোমাদের এই পেটটি ছাড়া যদি তোমাদের 100 মিটার যায়, তাহলে তোমাদের এই পেটটি নিয়ে খেললে এক লেভেলের থাকলে 110 মিটার যাবে। এবং যদি তোমরা এখানে ম্যাক্স লেভেল করে নাও, এখানে তোমরা যদি ম্যাক্স লেভেল করো, তাহলে তোমাদের এখানে 30% ইনক্রিজ হবে এই পেটটি নিয়ে খেললে। তোমাদের যদি এই পেটটি নিয়ে যদি না খেলো, তাহলে তোমাদের যদি 100 মিটার যায়, আর যদি এই পেটটি নিয়েও খেলো, তাহলে তোমাদের 130 মিটার যাবে, অর্থাৎ 30 মিটার এক্সট্রা যাবে তোমাদের এই পেটের এই এবিলিটি হতে চলেছে। হ্যালো বন্ধুরা, এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।